আজকে তোমাদের সাথে এইচএসসির ইংলিশ প্রথম পত্রের ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় এই টেকনিকটা তোমাদের শেখাবো। যেহেতু ফ্লো চার্টে খুব সহজেই ফুল মার্ক পাওয়া যায়, এজন্য ফ্লো চার্ট লেখার যে দুর্দান্ত যে টেকনিকগুলো আছে সেগুলো তোমাদের শেখাই দেব। আশা করি এই টেকনিকগুলো ফলো করে যে কোনো প্যাসেজ থেকে যদি তোমাকে ফ্লো চার্ট লিখতে হয় তাহলে তুমি কিন্তু খুব সহজে লিখতে পারবা। তো এর জন্য আজকে আমরা আলোচনা করব ফ্লো চার্ট লেখার সহজ যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাদের জানাই দিব। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ফ্লো চার্ট লেখার কিছু ইম্পর্টেন্ট বা লক্ষণীয় বিষয় আছে যেগুলোকে আমাদের খুব ফুললি ভালোভাবে ফলো করতে হবে, তাহলে ফ্লো চার্টে আমরা ফুল মার্ক পাবো। তো কী কী বিষয়? এক নম্বর যে বিষয় সেটা হলো ছয়টি বক্স আয়তাকার বা বর্গাকৃতির হতে হবে। অর্থাৎ ফ্লো চার্টের ক্ষেত্রে একটা বক্স দেখবো পরীক্ষায় কোশ্চিনে দেওয়াই থাকবে, তাহলে সেই একটা বক্স সহ আমাদের আরও নতুন আরও পাঁচটা বক্স লিখতে হবে। তাহলে টোটাল এই ছয়টা বক্স সবগুলো যদি আয়তাকার করো তাহলে আয়তাকারই করবা, আর সবগুলো যদি বর্গাকৃতির করো তাহলে সেই ছয়টা বক্সকে বর্গাকৃতির করার চেষ্টা করবা। দুই নম্বর যেটা নিয়ম আমাদের ফলো করতে হবে সেটা হলো বক্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ যে প্রদত্ত যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেখানে যদি সিরিয়াল দেওয়া থাকে, এক নম্বর যে বক্সটা থাকে দেওয়া থাকবে সেখানে যদি ওয়ান লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে বক্সগুলো লিখবো সেখানে টু থ্রি ফোর এভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তিন নম্বর কী? তিন নম্বরটা হলো যে একটা বক্স থেকে আরেকটা বক্সকে এই তীরচিহ্ন দ্বারা নির্দেশ করতে হবে। কীভাবে নির্দেশ করতে হবে সেটা একটু পর আমরা এক্সাম্পল সহকারে দেখানোর চেষ্টা করব। চার নম্বর হলো আমরা যে বক্সগুলোতে যে ফ্রেজগুলো ইউজ করব সেগুলো সবগুলোর শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। পাঁচ নম্বরটা কি? পাঁচ নম্বরটা হলো শোয়িং বা হাইলাইটিং এরপর যে বিষয়টি দেওয়া থাকবে সেটার উপরেই আমাদের আলোকপাত করে আমাদের ফ্লো চার্টটা কিন্তু লিখতে হবে। তার মানে এই পাঁচটা জিনিস আমরা অবশ্যই মেনটেন করে ফ্লো চার্ট লিখব, তাহলে ফুল মার্কটা পেয়ে যাব। এখন প্রশ্ন আসতে পারে এই ফ্লো চার্ট লেখার সময় আসলে কয়টা রুলস আসলে ফলো করতে হয়। তো ফ্লো চার্ট আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট রুলস আছে, এখানে আমরা পাঁচটা ইম্পর্টেন্ট রুলস দেখাচ্ছি। বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষায় এই পাঁচটা রুলস থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, এবং এখানে যে পাঁচটা রুলস দেওয়া আছে সেই পাঁচটা রুলসের যে কোনো একটা যদি যে প্রথম যে বক্সটা দেওয়া থাকবে সেখানে দেওয়া থাকে তাহলে পরবর্তী যে পাঁচটা বক্স আছে সেখানে সেই রুলসটাই মেনটেন করতে হবে। কথার কথা, এক নম্বর রুলসটা যদি প্রথম যে আমাদের প্রশ্ন যে বক্সটা দিয়ে দিবে টিচাররা সেখানে যদি এই রুলসটা ফলো করে তাহলে পরবর্তী যে পাঁচটা বক্স আছে সেখানে এই রুলসটাই তোমাকে ফলো করতে হবে। যেমন প্রথম রুলসটা কি? প্রথমে যদি বাই থাকে এবং পরে যদি বিওয়ানের সাথে যদি আইনজি যুক্ত দেওয়া থাকে এবং শেষে যদি অবজেক্ট দেওয়া থাকে, অর্থাৎ বাই গোয়িং দেয়ার এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে পরবর্তী পাঁচটা বক্সে আমাদের এই বাই তারপর বিওয়ানের সাথে আইনজি যুক্ত করতে হবে, তারপর অবজেক্টটা নিতে হবে। আবার যদি দুই নম্বর রুলসটা যদি প্রথম বক্সে দেওয়া থাকে, অর্থাৎ বিওয়ানের সাথে আইনজি যুক্ত থাকে প্লাস অবজেক্ট থাকে, তাহলে পরবর্তী যে পাঁচটা বক্স আছে সেখানে কিন্তু প্রথম প্রত্যেকটার ক্ষেত্রে বিয়ের সাথে আইনজি যুক্ত করে প্লাস অবজেক্ট নিয়ে আমাদের করতে হবে। যেমন যদি গোয়িং দেওয়া থাকে পরবর্তী যে পাঁচটা বক্স থাকবে সেখানে কিন্তু এই প্রথম ভার্ব যে দেওয়া থাকবে তার সাথে আইনজি যুক্ত করতেই হবে। তিন নম্বরটা কি? তিন নম্বরটা যদি এরকম দেওয়া থাকে যে টু প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট প্রথম যে বক্সটা দেওয়া থাকবে সেখানে যদি এই ফরম্যাটটা মেনটেন করে পরবর্তী যে পাঁচটা বক্স আছে সেখানে কিন্তু তোমাকে এই তিন নম্বর যে ফরম্যাট আছে এই ফরম্যাটটাই মেনটেন করতে হবে। যেমন টু গো দেয়ার। চার নম্বরটা কি? চার নম্বর ফরম্যাটটা হলো হ্যাভিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে, সামনে যদি একটা হ্যাভিং দেওয়া থাকে প্রথম যে বক্স কোশ্চেনে দেওয়া থাকবে তাহলে পরবর্তী যে পাঁচটা বক্স আছে সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাভিং নিতে হবে, আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে, সেসব অবজেক্টটা আমাকে যুক্ত করতে হবে। যেমন হ্যাভিং গন দেয়ার। তারপর দেখো পাঁচ নম্বর রুলসটা যদি ওই প্রথম যে বক্সটা আছে সেখানে যদি এই পাঁচ নম্বর রুলসটা মেনটেন করে অর্থাৎ ফলো করে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে আমাদের যে আমাদের পরবর্তী যে পাঁচটা বক্স আমাদের তৈরি করতে হবে সেখানে কিন্তু আমাদের এই ভি থ্রি প্লাস অবজেক্ট আকারে আমাদের তৈরি করতে হবে। অর্থাৎ এই পাঁচটার ভিতরে যে কোনো একটা ফরম্যাট প্রথম যে বক্স দেওয়া থাকবে সেখানে দেওয়া থাকবে এবং পরবর্তী পাঁচটা বক্স আমাদের যেই ফরম্যাটটা দেওয়া থাকবে এই পাঁচটার ভিতরে সেটাকে ফলো করে আমাদের করতে হবে। তো এখন আমরা কি করব? এখন আমরা একটা চেষ্টা করব যে একটা আমাদের প্যাসেজ পড়ে এটা কীভাবে আসলে লিখতে হয় সেই ফরম্যাটটা তোমাদের বোঝায় দেওয়ার চেষ্টা করব। তো ধরে নাও আমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া ছিল, সেই প্যাসেজটা কী দেওয়া ছিল? রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং। এই যে এখানে কথা লেখা আছে কি শোয়িং, এই শোয়িংটা খুবই ইম্পর্টেন্ট। এখানে শোয়িং লেখা থাকতে পারে অথবা এখানে হাইলাইটিং লেখা থাকতে পারে। তো এখানে যদি শোয়িংয়ের পর যা থাক দেওয়া থাকবে
তার উপর ডিপেন্ড করে আমাদের ফ্লো চার্টটা করতে হবে। তো এখানে কিন্তু শোয়িং দ্য লাইফ স্টাইল অর্থাৎ আমাদের এই লাইফ স্টাইল সম্পর্কে লিখতে হবে বলবে, অর্থাৎ আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের আমাদের যে লাইফ স্টাইলটা আছে সেই লাইফ স্টাইল নিয়ে আমাদের ফ্লো চার্টটা তৈরি করতে হবে। এবং আমাদের কিন্তু প্রথমে একটা বক্স দেওয়া থাকবে রেডিমেড আকারে, সেই বক্সটা আমাদের কী দেওয়া আছে, একটা আমাদের আছে লিভিং ওয়ান স্টেট। তাহলে মানে এই আমাদের এই লিভিং মানে দেওয়া আছে মানে কি, আমাদের এই লিভিং যেহেতু দেওয়া আছে, এই লিভিং মানে কি, এই লিভিংটা যেহেতু দেওয়া আছে তার মানে কি ভার্ব দেওয়া আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া আছে, তার মানে এটা কোন রুলসটা ফলো করছে, এই রুলসটা কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার রুলসটা ফলো করছে, অর্থাৎ বিহম দেওয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তার সাথে আইএনজি যুক্ত করে দেওয়া আছে, তার মানে এখানে যেহেতু আমাদের দেওয়া আছে অর্থাৎ লাইফ, এই লাইভের সাথে যেহেতু আইএনজি যুক্ত করে দেওয়া আছে তার মানে এটা আমাদের বি ওয়ান, এর সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে আমাদের প্রত্যেকটা বাকি যে আমাদের পাঁচটা ঘর হবে সেই পাঁচটা ঘরের প্রত্যেকটা শুরুটা করতে হবে বি ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কথার কথা প্রথমে যদি এখানে আমাদের এই ফর্মেটে দেওয়া থাকতো টু যুক্ত দেওয়া থাকতো, তাহলে পরবর্তী যে পাঁচটা ঘর আমরা তৈরি করবো সেখানে টু দ্বারা আমাদের শুরু করতে হবে। তো এখন আমাদের যে স্ক্রিনে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজ থেকে তোমাকে কী করতে হবে, প্যাসেজটা আগে পড়তে হবে, পড়ার পর তোমাকে দেখতে হবে সেখানে লাইফ স্টাইল নিয়ে কী কী ওয়ার্ড দেওয়া আছে, তো সেখান থেকে তোমাকে গুনে গুনে পাঁচটা সেন্টেন্স তোমাকে নিতে হবে। তো আমি কথা কথা কোন কোন সেন্টেন্স নিলাম, আমি প্রথমে যে সেন্টেন্সটা নিলাম সেটা নিলাম হলো যে আই ইউজ টু কালেক্ট ট্রাস্ট অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর। তো এই আমি সেন্টেন্সটা আমি নিলাম। তারপর আমি আরেকটা সেন্টেন্স নিলাম সেটা কি, আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, এই সেন্টেন্সটা আমি নিলাম। তারপরে আমি আরেকটা সেন্টেন্স নিলাম সেটা কি, ওয়ান্স আই ওয়ার্কড ফর এ আইসক্রিম শপ। তারপর আমি পাঁচটার মধ্যে নিলাম সল্ট আইসক্রিম অন দ্য, আরেকটা আমি যে সেন্টেন্স নিলাম সেটা হলো লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট। এখন আমাদের তাহলে কি করতে হবে, আমাদের এইভাবে যেই প্যাসেজটাই তোমাকে দেওয়া থাকতে কেন সেখান থেকে তোমাকে এইভাবে পাঁচটা আমাদের সেন্টেন্স নিতে হবে। তো পাঁচটা সেন্টেন্স তোমাকে যখন তুমি হাইলাইট করবা বা কালেক্ট করে নিবা সেখান থেকে তোমাকে কি করতে হবে, সেই পাঁচটা যে সেন্টেন্স নিলে সেটা কিন্তু সরাসরি বক্সে দেওয়া যাবে না, সেটা কি করতে হবে, ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। কি ফরম্যাট চেঞ্জ করতে হবে, যেমন দেখো আমরা যদি আমরা এটা নিছি আই ইউজ টু কালেক্ট, বাট এটাকে চেঞ্জ করে কি লিখতে হবে যে ইউজ কিন্তু আমাদের এখানে ভার্ব, তাহলে যেহেতু আমাদের প্রথমটা দেওয়া ছিল আমাদের যেই প্রশ্ন যে আমাদের প্রথম যে বক্স সেখানে যেহেতু দেওয়া ছিল বিয়নের সাথে আইএনজি যুক্ত, তার মানে এখানে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটা এভাবে নেওয়া যাবে না, এবং আমরা যে সেন্টেন্সগুলো নেব সেখানে কিন্তু সাবজেক্ট রাখা যাবে না, সাবজেক্টটা অবশ্যই তোমাকে বাদ দিতে হবে। তার মানে এখানে যেহেতু আইটা সাবজেক্ট আছে আই সাবজেক্টটা বাদ দিয়ে, আর এখানে যেহেতু আমাদের পাস্ট ফর্ম দেওয়া ছিল ইউজের, তাহলে সেক্ষেত্রে ইউজের পাস আমাদের প্রেজেন্ট ফর্ম হলো ইউজ, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে ইউজের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায় ইউজিং, তাহলে এই ইউজিংটা নিব আর বাদ বাকি যা আছে তা আমরা বসাই দিব। তারপরে আমরা কী করবো, তার পরের সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা একটু মডিফাই করতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট আছে সাবজেক্টটা নেওয়া যাবে না, সাবজেক্টটা বাদ, এখানে যেহেতু হ্যাড দেওয়া আছে এই হ্যাডটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে দেওয়া আছে, আর হ্যাডের প্রেজেন্ট ফর্ম কি আমরা কিন্তু জানি হ্যাভ, তাহলে এই হ্যাবের সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত হবে করতে হবে, কেন, কারণ আমাদের নিয়মটা যেহেতু দেওয়া ছিল বি ওয়ানের সাথে আইএনজি যুক্ত, এই জন্য বি ওয়ানের সাথে আইএনজি যুক্ত করে বাদ বাকি যা আছে সেটা আমাদের লিখে ফেলতে হবে। তারপর দেখো আমরা যে সেন্টেন্স নিয়েছিলাম সেটা কি, ওয়ান্স আই ওয়ার্কড ফর এ আইসক্রিম শপ, তার মানে এখান থেকে আমাদের এই যে সাবজেক্টটা বাদ দিতে হবে, সাবজেক্টটা বাদ দিয়ে আমাদের ওয়ার্ক যেহেতু দেওয়া আছে, ওয়ার্কটা হলো পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাদের প্রেজেন্ট ফর্মটা নিতে হবে অর্থাৎ বিয়ন্ডটা নিতে হবে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত, তাহলে কী হবে ওয়ার্কিং। তারপর আমাদের যেটা দেওয়া আছে সল্ট, এই সল্টটা কিন্তু পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম কিন্তু আমরা জানি হলো সেল, এই সেলের সাথে কী যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, বাদ বাকি যে যতটুকু আছে অবজেক্ট ততটুকু নিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদের কী আছে, এগুলো আমাদের সাবজেক্টটা বাদ, এখানে স্লিপ দেওয়া আছে, এই স্লিপ পাস্ট ফর্ম তার সাথে আমাদের আইএনজি যুক্ত করে বাদ বাকি অংশগুলো নিতে হবে। তার মানে এভাবে তোমাকে কী করতে হবে, যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা থেকে তোমাকে যেহেতু এখানে লাইফ স্টাইল সম্পর্কে লিখতে বলছে, তাহলে তোমার কাছে পড়ে ওই প্যাসেজে যে ব্যক্তিটা দেওয়া থাকবে তার যে লাইফ স্টাইল সম্পর্কিত যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো নিতে হবে। এখন সবগুলো প্যাসেজে যে তোমাকে লাইফ স্টাইল সম্পর্কে লিখতে হবে ব্যাপারটা এরকম না, তুমি আগে পড়ে দেখবা যে শোয়িংয়ের পর কী বিষয় লিখতে বলছে, যে বিষয় লিখতে বলবে ওই প্যাসেজটা থেকে সেই বিষয় সম্পর্কিত পাঁচটা তুমি সেন্টেন্স নিবা, এবং সেই পাঁচটা সেন্টেন্সকে যে আমাদের প্রথম যে আমাদের বক্সটা দেওয়া থাকবে সেখানে যেই এই এই বক্সে অবশ্যই এই পাঁচটার ভিতরে যে কোনো একটা ফর্মেটে দেওয়া থাকবে, তো যেই ফর্মেটে দেওয়া থাকবে বাদ বাকি যেই পাঁচটা ওয়ার্ড পাঁচটা যে সেন্টেন্স লিখলা সেটাকে সেই ফর্মেটে করে লিখলে তুমি কিন্তু
তোমার এই ফ্লো চার্টে ফুল মার্কটা কিন্তু পেয়ে যাবা এবং চেষ্টা করবা এই বক্স এখানে লিখছো বক্সের পর আরেকটা বক্স এখানে আঁকবা আঁকার পর এই যে যেটা আছে এটা সেই বক্সের ভিতর দিয়ে দিবা তারপর আবার একটা তীর চিহ্ন দিয়ে তারপর তুমি আবার যে বক্স আছে সেই বক্সের ভিতর দিয়ে দিবা তারপর তীর চিহ্ন দিয়ে এটা আবার একটা বক্সের ভিতর দিয়ে দিবা পরবর্তীতে জাস্ট একটা বক্সের পর আরেকটা বক্স এখানে অবশ্যই নাম্বার দিবা 2-3 ভাবে নাম্বার দিবা যদি আমি জাস্ট এখানে বোঝানোর জন্য এইভাবে লিখছি বাট লেখার জন্য তোমাকে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি আলটিমেটলি সবার শেষে যখন তুমি অ্যান্সারটা লিখবে অ্যান্সারটা কিন্তু তোমাকে এই ফর্মেটে লিখতে হবে অর্থাৎ তোমাকে অবশ্যই আয়তাকার এই বক্সগুলো নিতে হবে অথবা বর্গক্ষেত্রের বক্স নিতে হবে এবং অবশ্যই সবগুলো শেষে কিন্তু ফুল স্টপ দেওয়া যাবে না ধারাবাহিকতা মানে তোমাকে রক্ষা করতে হবে 1-2-3-4-5 এভাবে লিখতে হবে তীরচিহ্ন যে তীরচিহ্ন অবশ্যই তোমাকে দিতে হবে আর এই ফর্মেটগুলো যেভাবে তুমি সুন্দরভাবে খাতা লিখতে পারো জাস্ট এই এতটুকু লেখার কারণেই তুমি কিন্তু ফুল মার্কটা কিন্তু পেয়ে যাবা এভাবে আশা করি ফ্লো চার্ট লেখার নিয়মটা প্র্যাকটিস করবা মডেল এস থেকে কয়েকটা বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবা পরীক্ষা হলে যে কোনো জায়গা থেকে যে কোনো প্যাসেজ থেকে ফ্লো চার্ট লিখতে বললে তুমি কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবা এবং এভাবে আশা করি সুন্দরভাবে লেখার কারণেই তুমি পরীক্ষায় ফুল মার্ক পেয়ে যাবা সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ